কিন্তু আমাদের এখানে মেম্বার হয়েছে মাত্র 37,000 তাহলে আমরা তো সবার চাহিদা পূরণ করতে পারি না তাহলে আমাদের প্রত্যেকটা শাখাতে আপনারা তত্ত্ব নিলে দেখবেন প্রত্যেক মাসে মানে আমাদের তিনটা প্রকল্পে আধ্রাবাদের প্রকল্পে 200-300-400-500 করে প্রত্যেক মাসে মেম্বার হচ্ছে এটা দেখা যায় যে প্রতি বছর আরো 5,000-10,000 বেড়ে যাবে সদস্য তাহলে আগে যারা হয়েছে তাদেরকে দিয়ে তারপরে নতুন যারা হবে তাদেরকে দিতে হবে তাহলে আমরা যে সম্ভাবনা হবে ছয়টা উপজেলায় শুধু কিন্তু কিশোরগঞ্জ সদর উপজেলায় না ইতিমধ্যে আমরা ছয়টা উপজেলা যেটা ময়মনসিংহ উপজেলা করছে আমার নেত্রকোনার সাইড করছে এবং বাকি রয়েছে কিশোরগঞ্জে তো এই ছয়টা উপজেলাতে আমাদের যে শুরু সেন্টারগুলো হয়েছে সেইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এই মেম্বারগুলো হয়েছে এখন এক একটা শাখা আমরা এমন পজিশনে নিয়েছি যে শাখাতে আমরা ইচ্ছে করলে এক একটা শাখাতে 30,000 মেম্বার বানাবো আমাদের এখন সারা প্রকল্পে আছে 30,000 ইচ্ছে করলে আমরা এক একটা শাখাতে 30,000 মেম্বার বানাবো এরকম সম্ভাবনা হয় আমরা যদি চাই যে আমাদের আমরাও হালাল হয়ে আমাদের ব্যবসা সম্প্রসারণ করতে চাই আর যদি চাই যে জাতি যারা যে আসামিয়া যদি আসলে দেখেন এটা যদি চিন্তা করেন যে তার যদি এই সক্ষমতা থাকতো যে একটা সুকেস বা আলমারি কিনা তাহলে কিন্তু আলহাবাদের সদস্য হতো তার নিজের সক্ষমতা থাকে এটা কিন্তু সবাই বুঝতে হবে হয়েছে এই জন্যই যে তার আসলে সক্ষমতা নাই এই জন্য সে চাচ্ছে যে যদি আলহাবাদের মেম্বার হয় তাহলে হয়তো আমি একটা সেলাই মেশিন কিস্তিতে পাইবো আমি একটা পড়ার টেবিল কিস্তিতে পাবো আমি একটা ডাইনিং টেবিল চেয়ার প্লাস্টিকের এগুলো পাবো আমি একটা স্টিলের আলমারি সুকেস এগুলো পাবো এভাবে সে চিন্তা করে কিন্তু আমাদের মেম্বার হয়েছে এবং আমরা আমাদের যে বিক্রয় প্রতিনিধি যারা তারা কিন্তু বলে মানে আর কোনো উদ্দেশ্য না যে আপনি আমাদের কাছ থেকে মানে প্রোডাক্ট নিবেন এই উদ্দেশ্যে মেম্বার হবেন এবং সেই উদ্দেশ্যে তারা মেম্বার হয়েছে এই জন্য এই যে একটা সম্ভাবনাময় বিষয় সেখানে কিন্তু আমাদের মানে চিন্তা করতে হবে তাহলে হালাল বইয়ের জন্য হালাল পন্থার জন্য একটা বিশাল সম্ভাবনা সাইট রয়েছে তাহলে আমরা কেন সেখানে মানে প্রবেশ করব না কেন সেখানে বিনিয়োগ করব না কেন সেখানে আমরা মানে তাদের স্বপ্ন পূরণে আমরা কাজ করব না এটা তো সব কে জানি আরো কাজ হবে আমরা শুধু যে কিস্তিতে পণ্য দিয়ে প্রফিট করে ফেলতেছি আর প্রফিট নিয়ে নিচ্ছি আমরা মালিকরা শুধু তাই না কিন্তু আমরা কিন্তু ওই ভদ্র মহিলা যিনি মানে রাতের বেলা ওনার যে ইটের মতো শুনতে পারি সে ঘুমায় কান্না করতো ওনার কান্নাটা কিন্তু বন্ধ হয়েছে কারণ তার স্বামী কিন্তু 30-15-20 বছর সংসার জীবন তাকে আপনি সুকেস কিনে কিনে দিতে পারে না তার কাপড় চুপুর পুষে রাখার জন্য একটা ওয়ার্ড্রপ কিনে দিতে পারে না কিন্তু এটা আধারা বাজার থেকে তার এই সঙ্গে বাস্তবন হচ্ছে কিভাবে সে মহিলা মানে ওই যে বাজার থেকে ডিম বিক্রি করে সবজি বিক্রি করে এবং স্বামীর পকেট থেকে কিছু নিয়ে নিয়ে এবার মিলাই দিলে ১৬০-১৬০ ঠিকই সে দিয়ে 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 কিন্তু তার সংসারে বিভিন্ন জিনিসপত্র সে ছড়াই দিতে পারে সেজন্য এটা কিন্তু অনেক বড় মানে আমি বলব যে আমরা যারা মানে এই চিন্তা করি যে আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা যারা সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এবং আমরা জাতীয়ভাবে যারা আমরা চিন্তা করি চিন্তা করলে আসলে আমি মনে করি যে গ্রাস লেভেলে এইভাবেই কাজ করা উচিত এই জাতীয় প্রতিষ্ঠান এই জাতীয় উদ্যোক্তা আমরা এখানে হাজারো উদ্যোক্তা একত্রিত হলে সত্যি সত্যি আমরা আমাদের সমাজের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারবো হালালভাবে পাবো বৈধভাবে পাবো এবং কীভাবে পাবো অনেক সহজভাবে পাবো কঠিনভাবে আমরা একটা মানুষকে যদি বলি 7 কেজিতে টাকা দেবে তার জন্য কষ্ট হবে আমরা যদি বলি 10 কেজিতে টাকা দেবে তার জন্য কষ্ট হবে আমরা 48 কিস্তিতে অর্থাৎ 1 বছরে 48 সপ্তাহে উদ্দেশ্য মানে একটা উদ্দেশ্য থাকে একটা কিন্তু থাকে যে আমি এটা এই জন্যই করবো না করব এই কিন্তুটা খুঁজে বের করতে হলে আমি মনে করি যে আমাদের গ্রামে যেতে হবে এবং গ্রামে যে সমস্ত মেম্বার রয়েছে আমাদের যে 35,000 মেম্বার এদের কাছে যদি আমরা অনুভূতি জানতে চাই তাহলে কিন্তু আমরা খুঁজে পাবো আসলে তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না দাঁড়ানোর মতো ওই সিস্টেম নাই আর ধরার মতো এরকম পদ্ধতিতে আরও প্রতিষ্ঠান আগায় উচিত আমরা একা পারবো এটা ভুল আমরা একা পারবো না আমরা মডেল দিতে পারবো আমরা মডেল হইতে পারবো কিন্তু একা আমাদের পক্ষে এই বাস্তবায়ন মানে এই স্বপ্ন বাস্তবায়ন করা যাবে এরপরে আসেন একটা পরিকল্পিত আবাসন সৃষ্টি করা যে ইচ্ছাটা বলি আমরা অনেক ভাইদের কাছ থেকে আমরা প্রশংসা শুনেছি আসলে মানে তাদেরকে ধন্যবাদ যে মানে একটা ভালো জিনিস নিয়ে উৎসাহ দেওয়া উদ্দীপনা করা আমি সেটা শক্তি পেয়েছি আপনাদের কাছে আমার মানে
আমাদের এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো আমাদের পরিকল্পিত আবাসন চাই। দেখুন আমাদের ঢাকাতে যদি আপনারা ঢাকা উত্তরের দিকে তাকান আর যদি বস্তি এলাকায় তাকান তাহলে আপনি দেখবেন মানে যদি ওইভাবে বলি যে জান্নাত জাহান্নাম বলা যায় মানে এত বিকারী বস্তি এলাকার সার্বিক পরিস্থিতি এত খারাপ মানে সেখানে বসবাস করার মতো কোনো ধরনেরই মানে পরিবেশ এলাউ করবে না। পরিবেশ যদি আপনার ডাক্তারকে বলেন বা পরিবেশবাদীকে বলেন তারা কিন্তু সেটাকে এলাউ করবে না। কিন্তু আপনি যদি ঢাকা উত্তরের দিকে যান আর পরিবেশবাদী আন্দোলন যারা করে তাদেরকে যদি বলেন তারা এটাকে মডেল হিসাবে কিন্তু সেই জন্য আমাদের কিষাণগঞ্জ শহর আমাদের মানে অভিভাবক নিয়ে বসা আছে। কিষাণগঞ্জ শহর কিন্তু প্রতিদিন মানে বৃদ্ধি পাচ্ছে। আমি বলবো আলহারা বিশ বছরে যা সম্প্রসারণ হয়েছে 20 বছর আগের চিত্র এখানে যারা মানে আমার চেয়ে বয়স্ক আছেন যারা দেখছে যারা তারা আপনারা যদি তাজ হোটেল আর কালীবাড়ি কয়েকটা মন করে এইগুলাই কিন্তু করবে তাহলে দেখা যাবে যে আসলে শহর ছিল একদম ছোট একটা শহর ছিল এখন কত বড় হয়েছে। আমরা যদি মানে বলতে চাই তাহলে এখন কাটাবাড়িয়া এদিকে যদি বলতে চাই হাবিবনগর কারিয়া পুরান গোলায় মানে শুয়ে গেছে এদিকে যদি আমরা একদম ইয়াতে কি বলে 1400 বিনাটি এইভাবে কিন্তু এখন আপনার ওই যে যেটা হাসপাতাল যেটা হয়েছে স্ত্রী আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি এমন একটা ঠিকানা রাখতে পারছেন যেখানে আপনি যদি চিটাগাং সিলেট ইন্ডিয়া কলিকাতা যেখানেই যান মানে নিরাপদ ভোগ করবেন কখনই এই নিরাপত্তা নেই ওই সোসাইটি নেই এবং শুধু তাই নেই আপনি যদি রাস্তা দিয়ে হাঁটে প্রতিনিয়ত আপনাকে এবং গ্রাস করতেছে আবদ্ধ করতেছে জীবন আপনাকে গ্রাস করতেছে কেন কারণ আমাদের ওই প্ল্যান পরিকল্পনা অনুযায়ী আমাদের শহর কিন্তু পরিপাটি ইচ্ছা করলেও শহর না কেন চার চার মতো করে যেখানে সেখানে তাকে আপনি না আন্দাজে কোনো প্ল্যান নাই পরিকল্পনা নাই নিয়ম নীতি নাই আইন কানুন মানে না বা সবাই করে করে কিন্তু শহর বড় হচ্ছে বা শহরকে কিন্তু একটা হুমকির মুখে আগামী প্রজন্মের জন্য খুবই হুমকির মুখে আমাদেরকে ধরাচ্ছে। আমরা দেখিনি যে কিছুদিন আগে যেটা ভূমিকম্প আমরা দেখলাম বিষয় যে তুরস্ক সেখানে পরিকল্পিত শহর তাও তাদের কত ব্যাগ পাইতে হয়েছে আমাদের বাংলাদেশে যদি এটা হয় তাহলে নিন্দনীয় ঘটনাও তো আমাদের কিন্তু জানা আছে তাহলে কোনো ধরনের সেবা কিন্তু আমরা পাবো আশা করতে পারি সেই জন্য আমরা যদি এই যাতে হুমকি থেকে আগামী প্রজন্মকে বাঁচাইতে চাই তাহলে একটা মডেল একটা উদাহরণ আমাদের রাখতে হবে যাতে করে একজন লোক নিজ উদ্যোগে বাসা করবে সেও যদি আর ইশাকা করলে এরকম পরিকল্পিত হয়ে আর ঘুরে যায় সেই চিন্তা করবে না আমি বাসা করলে প্রশস্ত রাস্তা এবং পরিকল্পিত ফেসিলিটি যেন পাওয়া যায় নাগরিক ফেসিলিটি পাওয়া যায় এমন জায়গায় আমি একটা ঠিকানা দেবো এভাবে তার প্রতি কিন্তু চিন্তা শক্তি আসবে আমরাও কিন্তু মানে আমাদের যে আবাসন আমরা যে ঠিকানাটা করবো আমরা কিন্তু আমাদের প্রজন্মের জন্য একটা ভালো ঠিকানা করে যেতে পারবো যেখানে বসবাস করে আমাদের প্রজন্ম শত শত বছর তাদের নাগরিক সমস্ত দেশে যেতে পারবো এইভাবে যদি আমরা একটু নিজেরা ত্যাগ এবং কুরবানি এবং প্রজন্মের জন্য কিছু করতে চাই তাহলে আমাদের হাতকে আরও সংরক্ষণ করতে হবে। আলহামদুলিল্লাহ যেভাবে 29,700 টাকা মূলধন নিয়ে এই বছর কিন্তু আমাদের আর্থিক বিপুলে কত প্রায় 41 কোটি 50 লক্ষ সামথিং লেনদেনে আমরা বসতে পারছি এবং আমাদের কিছু দৃশ্যমান কিছু প্রজেক্ট আপনারা যারা এই মানে সাধারণ ভিতরে ঘুরছেন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যদি আমরা যে উন্নয়নটা আমরা সাধন করতে পারছি এটাকে যদি আমরা আরও ডেভেলপ করতে চাই তাহলে আমরা যারা এখানে আমাদের এমপ্লয়ি শেয়ার হোল্ডার সবাই যে যেটা মানে বিনিয়োগ করা দরকার কেউ হচ্ছে শ্রম বিনিয়োগ করা কেউ হচ্ছে সময় বিনিয়োগ করা কেউ অর্থ বিনিয়োগ করা এই বিষয়গুলো যদি আমরা একত্রিত করতে পারি এবং আমরা যেই মডেলে আমরা আগাচ্ছি এই মডেলকে যদি আমরা মানে অনুসরণ করে বিশেষ করে আমি আপনাদের এই যে নামিক হিসাবে আমি যে নেতৃত্ব দিতে চাচ্ছি এবং দিচ্ছি আমিও আপনাদের এই সার্বিক সহযোগিতা পেলে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এটা সুফল ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বাস্তবায়ন করে যেতে পারবো এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে অনেক মানুষের সংক্ষণ হবে এই আগামকে রেখে আমাদের আজকে প্রধানমন্ত্রী অনেক প্রস্তাবের মধ্যে দিয়ে আসছে সেজন্য আমার আলোচনা আমি দীর্ঘায়িত করতে চাই না।